আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় এটা বলা ঠিক হবে কিনা জানি না তারপরেও আপনারা যদি প্রাসঙ্গিক মনে করেন তাহলে আমি কথাটা তুলতে পারি আপনারা এই রমজান মাসি আমি পত্রিকাগুলোতে দেখলাম যে বাংলাদেশে যে পরিমাণ ধর্মান্তর মানে হিন্দু থেকে যে পরিমাণ যে পরিমাণ সংখ্যা মানুষ মুসলিম হচ্ছে এটা ভয়ানক আকারে ভয়ানক আকারে বিভিন্ন শিক্ষক থেকে আহ তারপরে বিভিন্ন কর্মজীবী মানুষ আহ বিভিন্ন লেভেলের শিক্ষিত মানুষ এরা যে অশিক্ষিত থানা তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে কলেজের স্টুডেন্টরা যাচ্ছে হিন্দু থেকে মুসলিম হয়ে যাচ্ছে থেকে মুসলিম হয়ে যাচ্ছে তো এই বিষয়ে আমি যখন এই বিষয়টা দেখলাম একটু আমি খুললাম এবং কিছু মানুষের সাথে আমি যোগাযোগ করলাম তারপরে আমি যা দেখতে পারলাম যে বিশাল ধরেন আহ একটা ভার্সিটিতে একটা ক্লাস চলতেছে সরি ক্লাসের মধ্যে একটা হিন্দু ছেলে আছে তার সাথে আহ সাত আটটা বা দশটা মুসলিম ছেলে তাকে মানে অনুপ্রাণিত করে তাদের ধর্মের এই ব্যাপারে সেই ব্যাপারে এটা ভালো ওটা ভালো মানে দীর্ঘদিন তার মগজটা জুলাই করার পরে তাকে ফাইনালি ধর্মান্তর করে দেয় আমরা আমরা এটা খেয়াল করেছি এবং আহ এই যে দাওয়াত প্রবণতা অন্য অন্য ধর্মের লোকজনকে দাওয়াত এই জিনিসটা সাধারণ মুসলমানের ভিদে বিল্ড আপ করা হচ্ছে আমরা খেয়াল করেছি যারা গ্রহণ করতেছেন তারা তো ভাই নিজ ইচ্ছা গ্রহণ করতেছেন এটা ট্রু এটা ট্রু এখানে আমরা বাধা দেওয়ার মতো কেউ না এবং আমরা বাধা দিতেও পারি না এখানে কিন্তু আমরা তাদেরকে বলবো সিরিয়াসলি ধর্মটাকে ইভ্যালুয়েট করতে এবং তাদেরকে একটা জিনিস সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা দিতে প্রথম প্রথম যে বিষয়টা সম্পর্কে ক্লিয়ার কাট ধারণা দিতে যে ইউ আর ইন্টারিং ইন্টু আর র্যাটস র্যাটস ট্র্যাপ যেখানে আপনি ঢুকতে পারবেন কিন্তু যেখান থেকে আপনি বেরোতে পারবেন না এই জিনিসটা প্রথমে তাদেরকে একটু ভালো মতো বোঝানো তারপরে তাদের সাথে ধীরে ধীরে এই জিনিসটা নিয়ে আলোচনা করা যারা ধর্মান্তরিত হচ্ছেন আবার আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করি যে তারা ইসলাম সম্পর্কে কোনো ধরনের আহ বেসিক রিসার্চ না করে ঢুকছেন ভালো ভালো জিনিস দেখে ভালো ভালো মুসলমানদের দেখে মুসলমানদের অ্যাক্টিভিটি দেখে মূলত তারা ধর্মান্তরিত হচ্ছেন না আবার সেম জিনিসই যখন মুমিনদেরকে দেখানো হয় যে আপনাদের মুমিনরা এই কাহিনী করে বেড়ায় তখন তারা আবার ঠিকই বলবে যে মুসলমান দ্বারা ইসলামকে চাষ করা যাবে না ইসলামকে চাষ করতে হবে ইসলাম দ্বারা তো এখানে একটা লেভেল হিপোক্রেসি হয় এবং আমি সিরিয়াসলি উইশ করি যে এরকম কোন একজন লোকের সাথে আমাদের কোনো কথা হবে যারা হিন্দু থেকে মুসলমান হয়েছেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ারলি তাদের কাছ থেকে আমরা বুঝতে পারবো যারা যে ধর্ম ত্যাগ করে সেই ধর্ম সম্বন্ধে এদের এত বিদ্বেষ এতটা ঘৃণা থাকে তাদের যে বলার বাইরে ঠিক আছে মানে আমি যখন তাকে প্রশ্ন করছি সে সাধারণ যে মুসলমান যারা আছে জন্মগত মুসলমান যারা আছে এদের ভিতরে এতটা বিদ্বেষ কাজ করে না যারা এভাবে একটা ধর্ম মানে ইয়ে করে চেঞ্জ করে ইয়ে করে আরকি কি তাদের ভিতরে যতটুকু বিদ্বেষ ঘৃণা কাজ করে আমি যখন তার কাছে আমি বললাম যে ভাই যে তুই তো এইভাবে কারণে বা কোন বিষয়ের উপর ভিত্তি করে তোর মনে হলো যে ধর্মটা হিন্দু ধর্ম থেকে মুসলিম হতে কোন গুড সাইড সে আমাকে অনেক কিছুই বললো তো আমি তাকে যখন বলতে গেলাম যে পরিচিত হয়েছিল যারা খ্রিস্টান থেকে দেশের বাইরের কিছু মানুষ যারা খ্রিস্টান থেকে ইয়ে হয়েছিল মুসলিম হয়েছিলেন কিছু নারী কিছু পুরুষের সাথে আমি এই বিষয়টা খেয়াল করেছি আপনি যে কথাটা বললেন আমি তাদের মানে তাদেরকে এইভাবে জাজ করতে চাইনা বা তাদেরকে আমি রেশনাল পাই নাই সত্যি কথা বলতে তাদের ন্যাশনাল ওই মাইন্ডই পাই নাই যে তারা একটা ওপেন ডিসকাশনের মাধ্যমে কোন একটা ন্যাশনাল ডিসিশন নিতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছিল তারা সর্ট অফ একটা মেন্টাল পিস খুঁজছিল যে ওইখানে আমার মেন্টাল পিস আছে কারণ আমি দেখছি তাদের সাথে যত ভদ্রভাবে এঙ্গেজ হই তারা এঙ্গেজ হতে চাচ্ছে না বা তারা মনে করে তারা যেটা মনে করতেছে সেটাই সত্য এবং অন্য একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে সেটা ইভ্যালুয়েশন করার মতো তাদের ওই মেন্টালিটি মেন্টালিটিটা নাই বাট তবুও তবুও যদি এরকম কোনো লোক থাকে আমি তাদের কাছ থেকে শুনতে চাই তাদের পয়েন্ট অফ ভিউটা কি আমি বেনিফিট অফ ডাউট তারপরেও দিতে চাই যে তারা

ঠিক আছে সে আমার কাছে এক মাস সময় চাইছে যে এগুলাই যে চা বলছে সব মিথ্যা এবং এগুলা গুড সাইড বাট এখন পর্যন্ত তার কোনো দেখা নাই তো এই মানুষটাকে যে শুদ্ধ ট্রান্সফার হইল তাকে আমি আপনাদের ভিডিও দিছি সে ভিডিও দেখবে না সে ভিডিও দেখবে না আমি আপনাদের ওয়েবসাইটটা দিছি সরি ওয়েবসাইট না আপনাদের অ্যাপ আছে না সংশয় এটা অ্যাপ দিছি সে কিছুই দেখবে না এর মানে হলো আমাকে বলতেছে তুই ভুল্লাই গেছস আমাকে ভুল্লাই পাঠাতে পারবি না তুই ভুল পথে আছস তাই বলতেছে सिर्फ এই কথাটাই

জি থ্যাংক ইউ ভাই আমার মনের কথাগুলো শোনার জন্য বা বলতে পারার জন্য আর আসিফ ভাই আপনাকে দুজন কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ একটা ব্যাপারে কথা শুনছিলাম আপনাদের সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা নন মুসলিমস তারা যে কনভার্ট হচ্ছে ইদানিং এই ভদ্রলোক যে বলে গেলেন একটু আগে তো সেখানে মেইন কারণ হিসেবে উনি বলছিলেন যে দাওয়াত দেয় আর কি দাওয়াত দেওয়ার কারণে এইগুলো মেইনলি হয় এর পেছনে আরও কিছু সিরিয়াস ব্যাপার ইনভলভ আছে আমি মনে করি আর কি যেগুলো এই আলোচনায় আসেনি হয়তো বা ওই লেভেলে ডিটেলস আলাপ হয়নি বলে আপনারা হয়তো এগুলো করেননি সেটা হচ্ছে সামাজিক এবং ধর্মীয় পেশারটা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই জিনিসগুলো এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কারণে বাংলাদেশের সংখ্যালঘু আছে যদি আপনি অনেকগুলো পয়েন্ট আনতে চান এখানে আমার মনে হয় একটা বড় লেভেলের পয়েন্ট হচ্ছে আর্থিক লোভ দেখানো অনেককে আর্থিক লোক দেখায় অনেক গরিব যারা থাকেন তাদেরকে আর্থিক লোক দেখায় ধর্মান্তরিত করা হয় হিন্দু থেকে মুসলিম খ্রিস্টান থেকে মুসলিম মুসলিম থেকে খ্রিস্টান এরকম অনেক অনেক কনভারসেশন বা কনভারশনও চলে রাইট এটাও একটা পয়েন্ট হ্যাঁ অনেকে হয়তো বা অর্থ হতে পারে তো আমরা জাস্ট এটাকে এত সিম্পলি না দেখে এই সমস্ত ব্যাপারগুলোকে আমাদের দেখা উচিত কারণ ইটস সিম্পল এইভাবে বলা যে শুধুমাত্র এদেরকে দাওয়াত দেয় এদেরকে বোঝায় বা মগজ ধলাই করে বলেই এরা কনভার্ট হয় না এখানে অনেক সোশ্যো ইকোনমিক বিষয়গুলো জড়িত থাকে এমনকি হুমকি ধমকিও থাকে আপনারা জানেন যে যে রিসেন্টলি চিঠিগুলো দিয়েছিল কোথায় মাগুরাতে বা কোথাও দুটো জায়গায় হয়েছে চিঠি ছাড়াও এটা পার্সোনালি করে থাকে ওরা হ্যাঁ হুমকি দিয়ে থাকে তো এই সমস্ত ব্যাপারগুলো আসলে একদিনকে যদি আপনারা এগুলো আলাপ করেন যে মূল কারণগুলো কি কি কেন এগুলো হয় আর একটা জিনিস আপনাদের ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনারা যেটা বলেছেন যে এটা নিয়ে আলাপ হতে পারে যারা কনভার্টেড হয়েছে তারা কি কারণে কনভার্ট হয়েছে এগুলো যদি আমরা জানতে পারি

এরকম যদি কোনো আমাদের সাথে কথা বলে আপনারা যদি আমাদেরকে বোঝাতে চান আপনারা ইসলামে কনভার্ট হয়েছেন আপনারা নিশ্চয়ই অন্যদেরকে বোঝাতে পারবেন যে কেন আপনারা ইসলামে কনভার্ট হয়েছেন এবং ইসলাম কেন সত্য ধর্ম কেন ইসলামের সত্যতা দেখে আপনারা ইসলাম ধর্ম কবুল করে নিলেন এরকম যদি আপনারা আমাদের সাথে আলাপ করতে চান বা আমাদের সাথে যুক্তি তর্ক করতে চান বিতর্ক করতে চান আপনাদেরকে সবসময় স্বাগত আপনারা এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে যান যে ইসলাম আমরা ভাই আমরা তো মুসলাম মুসলমান ছিলাম আমরা মুসলিম পরিবার থেকে এসছি তো আপনারা কি দেখে ইসলাম গ্রহণ করলেন সেটা আমরা আমরা অনেকটা বুঝতে পারি যে আপনাদের পরিস্থিতি অনেকটা বুঝতে পারি যে বাংলাদেশে একটা সংখ্যালঘু পরিবারে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা এটা আসলে ডিফিকাল্ট এটা নানাভাবে মানে নানাভাবে সমস্যা সমস্যাজনক

নানাভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক ভাবে একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা ইন্টারভিউর ক্ষেত্রে ছোট ছোট যেভাবে বৈষম্য করা হয় এই বৈষম্য দেখে দেখে যখন একজন মানুষ বড় হয় তখন নিশ্চয়ই তার তার তো সমস্যা হয় এটা সত্য কথা কিন্তু যারা এই বৈষম্যের কারণে ইসলামে কনভার্ট হচ্ছেন তাদের বিষয়ে আমার কিছু বলার নেই আমাদের কিছু বলার নেই আপনারা যে ধর্ম পালন করেন সেটা আপনাদের বিষয় কিন্তু কেউ যদি দাবি করেন যে ইসলাম সত্য ধর্ম এই কারণে আপনারা ইসলামের সত্যতা দেখে ইসলামে কনভার্ট করেছেন তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন আমি আপনাদের সাথে আপনাদের সাথে কথা বলতে চাই আমরা আপনাদের সাথে কথা বলতে যাই কথা বলে আপনি আমাদেরকে জানালেন যে কেন ইসলাম সত্য ধর্ম এটা আপনাদের থেকে জানলাম আমরা বুঝলাম শিখলাম আমাদের সেකට তো সমস্যা নেই হ্যাঁ দুরন্ত প্রকাশ ভাই আপনি কি আর কিছু বলবেন আমাদেরকে না এক্স্যাক্টলি আপনি তো আমার কথাই বলে দিয়েছেন কারণ আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো যেগুলো আপনি বললেন যে একটা মানুষ যখন ছোটকাল থেকে বড় হয় আপনি অলরেডি বলে ফেলেছেন আমার আর কিছু বলার নেই হ্যাঁ যে যে সমস্ত প্রেশারগুলো ছোটকাল থেকে এইগুলো আসলে আমি মনে করি যে হিন্দু বা যারা মাইনরিটি শুধু হিন্দু না তো আরো অন্য মাইনরিটি বাংলাদেশে আছে সবাই এগুলোর ভেতর থেকে যায় সো আমরা এটাকে অত ইজিলি বলতে পারবো না যে শুধু ফাইন্যান্সিয়াল বা শুধুই ইউনো ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা নাও হতে পারে পেছনে অনেক প্রেশার থাকতে পারে আমি একটা রেস্টুরেন্ট পর্যন্ত দেখেছি রেস্টুরেন্টে হিন্দুদের ঢোকা যাবে না এই রেস্টুরেন্টে হিন্দুদের ঢোকা যাবে না মানে কি মানে আপনি কল্পনা করতে পারেন যে একটা রেস্টুরেন্টে ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে মেয়ে মানে হিজাব ছাড়া মেয়ে ঢোকা যাবে না হিন্দুরা ঢোকা যাবে না এরকম একটা রেস্টুরেন্টে একটা ব্যানার দেখেছি আমি একসময়ে তারপরে মানে রেস্টুরেন্টে কি ভাই সসেস ফেস্ট চলতেছিল ঠিক আছে যাই হোক ভালো লাগলো আপনাদের কথা শুনে তো পরে আবার কথা হবে আমার কাছে মনে হয়েছিল যে আসলে এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু বলা দরকার এই জন্যই ঢুকেছিলাম ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ঠিক আছে প্রিয়ন্ত প্রকাশ ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আচ্ছা ফলে ভাই আমি যেটা বলছিলাম যে দেখেন একটা ব্যাচেলার ছেলে যখন বাসা ভাড়া নিতে যায় অনেক সমস্যা হয় যে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না তখন তার উপরে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হয় যে দ্রুত ওটা বিয়েটা করে ফেলা দ্রুত বিয়েটা করে ফেলা তাই না ভাই জি ভাই

এরকম থাকে না মুমিনদের ওই চিন্তা ধারণা থাকে না যে আমি তাকে যদি মুসলমান বানাইতে পারি তাহলে আমার জন্য আমার জান্নাতের পর সুবিধা হবে এই জান্নাতের পর সুবিধা করার জন্য একটা নারীর একটা নারীকে শুধুমাত্র এই গোলটা আছে তাকে আমার মুসলমান বানাইতে হবে এই গোল করে তাকে মুসলমান বানানো এবং ওই গোলটা যখন ফিল হয়ে যায় তখন তার সাথে ওই কাজের বেটির মতো আচরণ করা বা তার সেকেন্ড বিবি থার্ড বিবি নিয়ে আসা

এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করছে তাদের পরিবারের যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু একদিকে বাবা হয়তো নামাজ করছে আর মা হয়তো ইয়া করছে গীতা পাঠ করছে মা হয়তো পূজা করছে এই জিনিসটা দেখে দেখে বড় হচ্ছে এবং তারা কিন্তু লিবারেল হচ্ছে কিন্তু একজনকে ধর্ম চেঞ্জ করে ফেলতে হবে এটাই হচ্ছে এটাই সমস্যা হয় তখন সেটাই ভাই যে ধর্ম চেঞ্জ করার যে প্রবণতা থাকে ধর্ম চেঞ্জ করে ইয়ে করতে হবে আবার ধর্মে এসে তারপর আমার ঘরের কেউ হইতে হবে আমার ঘরের ওয়াইফ হইতে হবে বা হাজব্যান্ড হইতে হলে ইয়ে চেঞ্জ করতে হবে এগুলা এগুলা ভাই খুবই ডিসকাস্টিং এই সেন্সেও আমরা যদিও আমি নিজেও যদিও লাভ চেঞ্জ করতে চাই চাই না এটা তাদের দুজনের ব্যাপার বাট হ্যাঁ মুসলমানদের মধ্যে যে এই খবিসি প্রবণতা থাকে মুমিনদের মাঝে এটা এটা ডিনায়াবল না এটা এটাও কিন্তু একটা সত্য কথা এটাও একটা সত্য জিনিস

মুশরিকদের শ্রমিক নিয়োগ করা ভাই পরিচয় আপনি পড়তে পারেন পড়া যাচ্ছে পড়া যাচ্ছে প্রয়োজন বোধে অথবা কোন মুসলিম পাওয়া না গেলে মুশরিকদের শ্রমিক নিয়োগ করা মানে হচ্ছে যদি খুব প্রয়োজন হয় অথবা যদি মুসলিম পাওয়া না যায় কোনো মুসলিম যদি পাওয়া না যায় সেই সময় তখন মুশরিকদেরকে শ্রমিক হিসেবে নিয়োগ করা যাবে কিন্তু প্রায়োরিটি প্রায়োরিটি হচ্ছে মুসলিম মুসলিমদেরকেই মানে অগ্রাধিকার দিতে হবে দেখেন একটা চাকরির ক্ষেত্রে একটা শ্রমিক একটা চাকরি করবে একটা গার্মেন্ট শ্রমিক একটা চাকরি একজন চাকরি করবে সেখানেও এই ধর্মীয় সাম্প্রদায়িকতা আছে মানে ইসলামে আসলে কোন জায়গায় বাকে দেখে নেই ভাই আচ্ছা ভাই তাহলে তো এই যে আমরা বিভিন্ন ইচ্ছা দেখি যে মুসলিম হলে শুধুমাত্র চাকরির জন্য নিয়োগ দিবেন মুসলিম হলে শুধুমাত্র এখানে আসবেন মুসলিম হলে আপনারা এখানে যাবেন যদিও যদিও ওইগুলা নিজস্ব অর্গানাইজেশন এরা তারা কাকে নিবে না দিবে এটা তাদের নিজের ব্যাপার কিন্তু এই যে ডিসগাস্টিং মনোভাবটার কথা আমি বলতেছি এই ডিসগাস্টিং মনোভাবটা তো তারা তাদের এই প্রিমেটিভ আইডিওলজি দ্বারা এখনো এই প্রিমেটিভ আইডিওলজি দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে দুই হাজার একুশ সালে তারা প্রিমেটিভ আইডি এই ডিসগাস্টিং ল্যাংটা বাগলের প্রিমেটিভ আইডিয়ার দ্বারা তারা ইন্সপায়ার্ড হয়ে এই কাজগুলো করতেছে খুবই খুবই ভয়ঙ্কর ভাই এবং আমাদের বাংলাদেশে এই জিনিসটা আরো ক্রমাগত এই জিনিসটা বেড়ে